হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার আঠারো দিন পর খোঁজ মিলল বৃদ্ধার শুক্রবার শিয়ালদাহ স্টেশন চত্বর এলাকায় তার খোঁজ পাওয়া যায় খুশি পরিবারের লোকেরা হাসপাতাল থেকে নিখোঁজের আঠেরো দিন পর খোঁজ মিলল বৃদ্ধার শুক্রবার শিয়ালদাহ স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় চলতি মাসের ন তারিখ হাবড়া হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান বৃদ্ধ মায়া দাস পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন ছেলে শুক্রবার স্থানীয় এক যুবক ফোনে জানান শেয়ালদাহ স্টেশন চত্বরে তাকে দেখা গেছে তো ওই গেট দিয়ে ঢোকার সময় উনি একটা থাম্বা টেপের আছে ওখানটা উনি বসছিলেন তো কনফার্ম হতে পারছে না তো আমাকে বললো তোকে আমি ছবি তুলে পাঠাই তো হোয়াটসঅ্যাপে আমার ছবি তুলে পাঠালো আমি হ্যাঁ শিওর উনি তুই ওখানে দাঁড়িয়ে থাক তো আমি আমার বাবা দোকান বন্ধ করে মানে তাড়াতাড়ি চলে আসি ওখানে ঠিক দেখছি না উনি নাকি তো আমি শিওর হওয়ার জন্য আমার এক বন্ধুকে যে ওর পাড়ায় থাকে ওনার তোকে ফোন করলাম তো ফোন করে তো বললাম একটা ছবি পাঠাবলে আমি ছবি কিছুভাবে তুললাম কোনো রকমে তুলে পাঠালাম ছবি তুলে বললো হ্যাঁ নিয়ে আছে ঠিক আছে আমি দাঁড়া আমি দোকানটা তাহলে বন্ধ করে আসছি এখন একসাথে তখনই এসে তারপর তো এরপরই পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধার করে আনা হয় মাকে ফিরে পেয়ে খুশি গোটা পরিবার আমি যখন বাড়ার সাথে রয়েছি আমার ভাই আমাকে খবর দেয় যে মাকে খুঁজে পাওয়া হয়েছে তাও আমি তখনও কনফার্ম না যে সত্যিকারে পেয়েছে কি পেয়েছে না তখন শুনলাম যে আমাদের পাড়ার একজন ছেলে খুঁজে পেয়েছে তখন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হলাম তাও মনের মধ্যে একটা আতঙ্ক কি অবস্থায় কি ব্যাপার কি অবস্থায় রয়েছে কোনো শরীরে কোনো খুঁত আছে কি না এ আমার একটা আতঙ্ক সৃষ্টি করছিল তারপর আমি যখন টিকিট কাউন্টারের সামনে গেলাম মাকে সুস্থ হয়ে পেলাম তখন মনে একটা আনন্দ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া